খালুজানে পাঠাইছে মাসের বাড়ি ভাড়া 2 তারিখের মধ্যে দিতে কয় কেন এটা তো আমি কইতে পারি না স্যার আপনার সেই সাপ্তাহিকের খবর কি আর তো কোনো সারা শব্দ নেই কি করা যায় কি আর করা যাবে অন্য চাকরি খুঁজতে হবে এডিটর সাহেবের সাথে একটু কথা বলে নিলে হতো না তাহলে তো বিনা বেতনে চাকরি করে যেতে হতো রুনু কেন পাঠিয়েছে সেটা বলো আপা বলছিল আপনার বাসায় কিছু অর্নামেন্টস রয়ে গেছে বায়োডাটা এনেছো জিনা ম্যাডাম পাসপোর্ট সাইজের ছবি আর বায়োডাটা নিয়ে কাল সকালে চলে এসো তার মানে তুমি আমার সাথে চালাকি করো ঠিক না তোমাকে আমি আর কখনো টাকা দেব না জয় স্যার একটা চ্যানেলের সাথে কথা হচ্ছে ওরা মোটামুটি রাজি কিন্তু একটা সিনপসিস দেখতে চায় তার আগে তো সিনপসিস তৈরি করে ওদের দিয়ে দে হ্যাঁ দুই একদিনের মধ্যে হয়ে যাবে সেটা তুই কি করছিস চলে না অফিসে সন্ধ্যায় আসব সবকিছু ঠিকঠাক হয়ে গেলে তুই আবার মাইন্ড চেঞ্জ করবি না তো কি বলিস মাইন্ড চেঞ্জ করব কেন কে আচ্ছা মালিক আমি এখন রাখি তুই সন্ধ্যায় চলে আয় ওকে বাই আয় রফিক কি খবর হাজার দশেক টাকা দরকার আবার অফিসের বেতন বাকি বাড়িওয়ালা খুবই জ্বালিয়ে মারছে তাহলে তুই মরার চাকরিটা করছিস কেন ছেড়ে দিয়েছি তাই কবে এই তো লাস্ট উইকে রিজাইন লেটার দিলাম তাহলে এখন কি করবি নাটক লিখবো তুই টাকা দে তিন দিনের মধ্যে স্ক্রিপ্ট পেয়ে যাবি তাই কি নিয়ে লিখবি কাহিনীটা একটু বল সংক্ষেপে শুনি না রে এখন মাথা খুবই গরম বাড়ি ভাড়াটা না দেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছি না ঠিক আছে আগে তোর মাথা ঠান্ডা করি কি খাবি বল চা লাঞ্চ করেছিস হ্যাঁ করেছি রাইম দুই কাপ চা দাও বাউন্ড পর্বের একটা ধারাবাহিক লিখলে কিরকম টাকা পয়সা অনেক তুই কল্পনাও করতে পারবি না হ্যাঁ সাদিয়া আসো কেমন আছেন রফিক ভাই এই তো আপনি কেমন আছি মোটামুটি বুঝলে সাদিয়া এবার আমরা কাজ শুরু করে দিচ্ছি খুচরা খুচরা না একেবারে 26 পর্বের সিরিয়াল এক খণ্ডের নাটকের প্ল্যান করতেই 6 মাস লেগেছে তো 26 পর্ব তৈরি করতে কয়েক লাগবে ঠাট্টা না আমরা সিরিয়াস টাকা রেডি স্ক্রিপ্ট প্রায় তৈরি হয়ে যাচ্ছে আর ধরো তোমার নিজের গল্পটা আমরা নাটকের কাহিনীর মধ্যে ঢুকাই দিলাম আমার আবার কাহিনী কি প্রত্যেক মানুষের জীবনই তো একটা করে কাহিনী তো আমার কাহিনীটা কি শুনি তোমার কাহিনী মানে তো শুধু তোমার একার কাহিনী না এর মধ্যে আমরাও আছি যেমন ধরো আমরা সবাই মিলে চেষ্টা করছি সাংঘাতিক ক্রিয়েটিভ একটা কিছু করে সবাইকে তাক লাগিয়ে দেব আপনাদের এই সব কাহিনীর মধ্যে আমি নাই কেন তুমি অভিনয় করতে চাও না হ্যাঁ চাই কিন্তু নিজের কাহিনী কেন দুনিয়াতে কি অন্য আর কোনো কাহিনী নাই দুদিস্তে কাগজ দেন তো চিকন লেখে এরকম বল পয়েন্ট আছে এর চেয়ে চিকন লেখে এরকম পেন আছে আর চিকন হবে না ফাউন্টেন পেন নাই ফাউন্টেন পেন তো চিকন লেখে না ও জাপানে একটা বল পয়েন্ট ছিল কি যেন নাম এটা ঠিক আছে কত প্রাইস 60 টাকা এত দাম রিফিল পাওয়া যায় তো জি সব সময় অ্যাভেলেবল কত করে 15 টাকা ওরে বাবা খাজনা চেয়ে বাজনাই বেশি আচ্ছা দেন একটা পেন দেন আর পাঁচটা রিফিল দেন
যাবেন নাকি? কোথায় যাবেন? কলাবাগান। না, কলাবাগান যাব না। কেন? গ্যাস নাই। কলাবাগানে কথা শুনে গ্যাস ফুরিয়ে গেল? ওইদিকে জ্যাম তো। জ্যাম হলেও আপনাকে যেতে হবে। না, যাব না। যাবেন না, র‍্যাব ডাকবো। র‍্যাবের ভয় দেখান কে? আপনারা তো নিয়ম কানুন কিছু মানেন না। যাত্রী যেখানে যেতে চাবে সেখানে আপনাকে নিয়ে যেতে হবে, জানেন তো? ঠিক আছে, চলেন। আর বলিস না দোস্ত, কতদিন হাতে লিখি না, দু পেজ শেষ না হতেই হাত ব্যথা। তাহলে কেমন করে হবে? হবে, কিন্তু হাতে লিখে না, একটা কম্পিউটার কিনতে হবে। এক কাজ কর, আমার অফিসে দুইটা কম্পিউটার বেকার পড়ে আছে, তুই কিন্তু এখানে বসেই সারাদিন লিখতে পারিস, কেউ ডিস্টার্ব করবে না। না রে বাবা, আমি তো লিখবো রাতে, বাসাতে একটা কম্পিউটার দরকার। তুই প্রডিউসারকে বল না। কাজ শুরু না করতেই এটা বিলাসিতা হয়ে যাচ্ছে না? দোস্ত, আমি তোকে পরে কল ব্যাক করছি। হ্যাঁ, হায়দার, কি খবর? স্যার, ভাড়া দিতে চাইছেন বলে। হ্যাঁ, রশিদ নিয়ে এসছো? জি। একটু দাঁড়ো। এখানে তো বাড়িওয়ালার কোনো সিগনেচার নাই। এ ধরো টাকা, সই করে দিয়ে যাবে। ঠিক আছে স্যার, আসি। আসসালামু আলাইকুম। এসো। কি ব্যাপার, তোমার কোনো খোঁজ খবর নাই? আজকাল এদিকে আর আসো না নাকি? সাংবাদিকতা ছেড়ে দিচ্ছি। তাই নাকি? কেন? ভালো লাগছে না। কি বলো, এত চার্মিং প্রফেশন। চার্মিং ঠিক আছে, কিন্তু ভুখানাঙ্গা অবস্থা। কি বলো, রাস্তায় বের হলেই দেখি প্রেসের গাড়ি। নামকরা অনেক পেপারে প্রায় 6 মাস ধরে সাংবাদিকদের কোনো বেতন হয় না। তাই নাকি? কেন? নিউজ পেপারের বিজনেসটা বড়ই অদ্ভুত। এখানে শুধু লক্ষ লক্ষ টাকা লস হয়, কোনো প্রফিট হয় না। বুঝিয়ে বলো তো একটু। তোমরা পেপার কেন কত টাকায়? 8 টাকায়। কিন্তু প্রত্যেকটা কপির জন্য যে প্রোডাকশন কস্ট সেটা কত জানো? প্রায় 12 টাকা। তার মানে প্রতি কপিতে 4 টাকা করে লস। এই লস কভার করে হলো বিজ্ঞাপন দিয়ে। সব পেপার তো আর এত বিজ্ঞাপন পায় না, সো ওদের লস হতেই থাকে। তাহলে এত টাকা লস দিয়ে পত্রিকার মালিকরা পত্রিকা বের করে কেন? সেটাই তো রহস্য। এ কেমন বিজনেস যেখানে কোনো প্রফিট নাই, শুধুই লস। আর একটু বুঝিয়ে বলো না। সব নিউজ পেপার মালিকদের অন্যান্য ব্যবসা আছে। নিউজ পেপারের বিজনেসটা হচ্ছে একটা ঢাল, কালো টাকা সাদা করার রাস্তা আর কি। তাছাড়া বোঝোই তো, নিউজ পেপার থাকলে কত সুবিধা। মিডিয়া মানে তো হচ্ছে পাওয়ার। তুমি কি আসলে চাকরি ছেড়ে দিচ্ছ? প্রায়। তারপর কি করবে?
এখনো কিছু ভাবিনি, দেখা যাক। তাহলে তো তোমার সাথে আমার দেখা হচ্ছে না। কেন দেখা হচ্ছে না? তুমি যদি বিরক্ত না হও মাঝে মধ্যে আসবো। তাই কি হয়, কাজ ছাড়া কেউ কোথাও যায়? এক কাজ করো, আগামী শুক্রবার দুপুরে আমাদের বাসায় চলে এসো। গাড়ি উদ্ধার করে দেওয়ার জন্য ঋণটা শোধ করতে চাও? ঋণ? গাড়ি চুরি হওয়ার 2 মাস পর গাড়ি উদ্ধার হয়, তুমি এটা বললে আমি বিশ্বাস করব? নাবিলা গাড়িটা দেখেও তুমি বিশ্বাস করবে না? ওটা নাবিলার গাড়ি না। তো কার গাড়ি? ওটা তুমি নাবিলাকে কিনে দিয়েছো। বলে কি, আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই? 10-12 লাখ টাকা দিয়ে আমি নাবিলাকে গাড়ি কিনে দেবো? আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টা করো না হাসান, তুমি নাবিলাকে আরো অনেক কিছুই কিনে দাও, তুমি ভেবেছো আমি জানি না? না শোনো, নাবিলার এক সাংবাদিক বন্ধু নাবিলাকে গাড়িটা উদ্ধার করে দিয়েছে। ক্রাইম রিপোর্টাররা প্রায় 2 মাস ছিল গাড়িটা পিছনে লেগে, শেষে ধরে ফেলেছে। এখানে আমার কোনো কৃতিত্ব নেই। তুমি নাবিলাকে ফোন করে জিজ্ঞেস করো, ও বলবে আমি একটা অকর্মার ঢেকি। নাবিলার কোনো বন্ধু আছে? তুমি বললেই হলো। ওর ভার্সিটি লাইফের ক্লাসমেট, সাংবাদিকতা করে, প্রায় ফরেন মিনিস্ট্রিতে যায়, ওখানেই দেখা সাক্ষাৎ হয় আর কি। কার ফোন ধরছো না কেন? নাবিলার ফোন, আমি স্পিকারটা অন করে দিচ্ছি। হ্যালো হাসান ভাই। হ্যাঁ বলো, কি খবর? তুমি কোথায়? আমি বাসায়। কেন? শোনো, শুক্রবার দুপুরে ভাবিকে নিয়ে আমাদের বাসায় চলে এসো। কি ব্যাপার? একসঙ্গে একটু খাওয়া দাওয়া হোক। কি গাড়ি ফিরে পাওয়ার ব্যাপারে? রাইট। যে ব্যক্তি গাড়িটা উদ্ধার করে দিল সে আসবে তো? আসবে। তোমরা চলে এসো, কেমন? ঠিক আছে, রাখি তাহলে। বাই বাই। নাবিলার সাথে কথা বললে ফোন রাখতে ইচ্ছে করে না, তাই না? এত রাতে ঘুমাচ্ছিলি? আরে না, লিখছি। বেশ ফ্লো এসে গেছে বুঝেছিস। দেখ রফিক, মিথ্যা বলিস না, আমার কিন্তু মান সম্মান একেবারে চলে যাবে। কালকের মধ্যে 3 পর্ব কমপ্লিট হয়ে যাবে। সত্যি দোস্ত, আমার ঘুম তো হারাম, এত কথা যে আমি লিখতে পারি আগে টেরি পাই। আচ্ছা কাহিনীটা এখন কোন পর্যায়ে আছে একটু বল না। নায়কের বউ তার বড়লোক বন্ধুর সাথে প্রেম করছে, কিন্তু নায়ক বেটা কিছুই টের পাচ্ছে না। দূর, বোকা নায়কের গল্প কি দর্শক খাবে? খাবে খাবে, এরপরে মেলা চমক আছে। আচ্ছা লেখ লেখ, আর শোন না, যতটুক লেখা হয়েছে এটা কম্পোজ করতে দিয়ে দিলেই পারিস। না না, 13 পর্ব আগে শেষ হোক, তারপরে আবার ঘষামাজা করবো তারপর। কিন্তু দোস্ত, গল্পগুলো যে বড় হচ্ছে না ছোট হচ্ছে সেটা তো বুঝতে পারছি না। যে কয় পর্ব লেখা হয়েছে সেগুলো নিয়ে তুই কালকে বিকেলে আমার এখানে চলে আয় না, আমি একবার দেখলেই তো আন্দাজ করতে পারবো। ওকে রাখি, বাই বাই।
বুয়া ভাইজান আপনি এখনো ঘুমান? হ্যাঁ আমি আর ঘুমো। শুন, আপনি রান্না করে বাইরে থেকে দরজা টেনে চলে যাবেন। আচ্ছা, আমাকে কিন্তু ডাকবেন না। হ্যালো রফিক, নাবিলা বলছি।